কিউইদের পাঁচ ব্যাটসম্যানকে শিকার করে কিউইদের মনে ভয় ধরিয়ে দেন মুস্তাফিজ। গত টি টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে সেরা বোলিং করেন কার্টার মাস্টার, টি টোয়েন্টিতে ১৩ ম্যাচে তার শিকার ২২ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বক্সিং ডে টেস্ট শুরু হচ্ছে কাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫:৩০। তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এগিয়ে আছে অজিরা। ব্রিসবেনে উত্তেজনাপূর্ণ প্রথম টেস্টে তারা পাকিস্তানকে ৩৯ রানে হারায়। এই সিরিজ শুরুর আগে বেকায়দায় ছিল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার কাছে হোয়াইট ওয়াশের পর দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হারে অজিরা। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিতে খারাপ সময় থেকে বের হওয়ার চেষ্টা করছেন স্টিভেন স্মিথের দল। মেলবোর্ন টেস্টে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে বাউন্সিং পিচের সুবিধা নিতে পাকিস্তান দলে রাহাত আলীর জায়গায় দলে ঢুকতে পারে ইমরান খান। এদিকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে কাল। পোর্ট এলিজাবেথে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। টেস্টে শ্রীলঙ্কার সাম্প্রতিক পারফরমেন্স দুর্দান্ত হলেও দক্ষিণ আফ্রিকার সাথে পরিসংখ্যানে অনেক পিছিয়ে তারা। এবছর শেষ পাঁচ টেস্টে জিতেছে লঙ্কানরা, এর মধ্যে তিনটি অস্ট্রেলিয়া আর দুটি জিম্বাবুয়ের সাথে। তবে মুখোমুখি লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার চেয়ে অনেক পিছিয়ে শ্রীলঙ্কা। দুদলের ২২ বারের দেখায় শ্রীলঙ্কা জিতেছে মাত্র ৫ বার, হেরেছে ১১টি টেস্টে। পরিসংখ্যানের আরেক দিক দিয়ে এগিয়ে আছে প্রোটিয়ারা। নিজেদের মাটিতে এশিয়া দলের কাছে কখনো টেস্ট সিরিজ হারেনি দক্ষিণ আফ্রিকা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে আজ প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশ।